আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বালকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে ইভিএল এর অ্যাকোয়া মাস্টার কার্ড সম্পর্কে কিছু বলবো। তো ইভিএল এর মাস্টার কার্ড অ্যাকোয়া প্রিপেড কার্ড, তো এটা আমরা সম্পর্কে একটু দেখে আসি। তো এই কার্ডটা একটা মাস্টার কার্ড যেটা ফ্রিল্যান্সারদের জন্য খুবই উপকার আসবে। মূলত ফ্রিল্যান্সারদের কথা মাথায় রেখে ইস্টার্ন ব্যাংক এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। এটি অনেক ভালো একটি উদ্যোগ এবং কার্ডটি অনেক ভালো। তো আমরা কার্ডে কিছু ফিচার দেখে আসি। সো এই কার্ডে দেখতে পাচ্ছি যে ডুয়েল কারেন্সি ইভিএম প্রিপেড কার্ড, অর্থাৎ এখানে বিডিটি এবং ইউএসডি দুটোই সাপোর্ট করবে। ঠিক আছে, ওকে। তো কী কী ফিচার আছে যে ডুয়েল কারেন্সি এবং 24/7 সপ্তাহে 7 দিন 24 ঘন্টা করে তারা সেবা দিতে পারবে? ইন্টারন্যাশনাল এবং লোকাল শপিং এর ব্যবস্থা আছে। ব্যাঙ্কিং উইথাউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ এই কার্ডটি পেতে গেলে আপনার ইভেলের অ্যাকাউন্ট লাগবে না, অর্থাৎ ইভেলের কোনো ধরনের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছাড়াই আপনি এই কার্ডটি ইভেলের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি নিতে পারবেন। ওকে, এবং এখানে লেখা আছে অ্যাবসলিউটলি ফ্রি ক্যাশ উইথড্রল ফ্রম এনি ইভেল এটিএম। ঠিক আছে, তো যে কোনো এটিএম বুথ থেকে আমরা ফ্রিতে ক্যাশ আউট করতে পারবো। তো অনলাইনে বিল পে করতে পারবো, অ্যাবসলিউটলি ফ্রি রিলোডিং, অর্থাৎ কার্ডে টাকা ফ্রিতে রিচার্জ করতে পারবো। তারপর ট্রানজ্যাকশন অ্যালার্ট থাকবে। হ্যাঁ, ওকে, এই ধরনের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি নিয়ে এটা আসছে। তো এখানে আরেকটা জিনিস যেটা হলো ইন্টারন্যাশনাল লোকাল শপিং, অর্থাৎ আমরা দেশে এবং বিদেশে শপিং করতে পারবো। ঠিক আছে, তো এটার ভ্যালিডিটি হলো 3 ইয়ার্স, অর্থাৎ এটা 3 ইয়ার্স পর আমাদের রিনিউ করতে হবে। হ্যাঁ, আর এলিজিবিলিটি অবশ্যই 18 বছর বয়স হতে হবে এবং বাংলাদেশি নাগরিক হতে হবে। তো এই কার্ডটা পাওয়ার জন্য আমাদের ন্যাশনাল আইডি কার্ড লাগবে, আর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা ব্যাংক থেকে দেবে, আর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এবং এটার কার্ডটা করার জন্য 575 টাকা ভ্যাট সহ ব্যাংকে জমা দিতে হবে। এই কার্ডটি, চলুন আমরা এই কার্ডটি দেখে আসি। আমরা কার্ডটি পেয়েছি। ব্যাংকে 2টা ফর্ম পূরণ করতে হবে ব্যাংকে গিয়ে। তো 2টা ফর্ম, একটা আমাদের কপি আমাদের দিয়ে দিবে আমাদের হাতে, হ্যাঁ, আর একটা তারা রেখে দিবে। তো কার্ডের অবস্থা হলো এরকম। এই কভারের ভিতরে দেখি কি কি আছে। তো এই হলো মেইনলি এই কার্ডটা। তো কার্ডটা এটা, আর এখানে কিছু প্রয়োজনীয় কাগজ, অ্যাকাউন্ট নাম্বার, এই জিনিসগুলো থাকবে। তো আমরা দেখি কার্ডের কভারের ভিতরে আর কি কি আছে। তো একটা কভার দেওয়া হয়েছে কার্ডটা রাখার জন্য, আমরা এখানে কার্ডটা রেখে দিলাম। আর কিছু ওদের প্রয়োজনীয় একটা কার্ড, জাস্ট ইনফরমেশন এর জন্য। আর পিন নাম্বারটা আলাদা একটা ডেস্ক থেকে, ওই ব্যাংক থেকে কালেকশন করতে হবে পিন নাম্বারের জন্য। এটা হলো পিন নাম্বারের সেই কাগজটা। আর আরেকটা বিষয় যেটা, তো কার্ডটি করতে ন্যাশনাল আইডি কার্ড লাগবে, কিন্তু এখানে যেহেতু ডুয়েল কারেন্সি আগেই বলা হয়েছে, ডুয়েল কারেন্সি বিডিটি এবং ইউএসডি থাকবে, তো বাই ডিফল্ট বিডিটি থাকবে। আমি দেশের ভিতর যে কোনো জায়গায় আমি এই কার্ডটা ইউজ করতে পারবো, কিন্তু ইন্টারন্যাশনাল যদি আমি এটা কোনো জায়গায় ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই পাসপোর্ট লাগবে। তো পাসপোর্ট ছাড়া আসলে ইউএসডি লোড করা যাবে না এবং কোথাও পেও করা যাবে না। তো মেইন বিষয়টা হলো এটাই। ধন্যবাদ আপনাদের সবাইকে।